চাবার ও সিরাজগঞ্জে 5000 একর খাস জমি উদ্ধার তৈরি হচ্ছে গৃহহীনদের জন্য ঘর বেড়েছে নদ নদীর পানি বিভিন্ন স্থানে তলিয়ে গেছে বড় ফসল এবং শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি সংকট বিক্ষোভে পুলিশের গুলি নিহত এক আহত 11 শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে সাথে আছে আমি রমান আমিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এ গৃহহীনদের ঘর দিতে খাস জমি উদ্ধার করছে সরকার এরই মধ্যে প্রভাবশালীদের দখলে থাকা 5512 একর খাস জমি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য 3000 কোটি টাকারও বেশি এসব জমিতেই তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি রাজশাহী ও সিরাজগঞ্জের আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রণব চক্রবর্তীর চার পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব আজ ক্যামেরায় ছিলেন তফসির হাসান সাভারের শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি আশ্রয়ণ প্রকল্পের 64টি বাড়ির মধ্যে 24টির কাজ প্রায় শেষ তৃতীয় ধাপে তৈরি হবে আরও 40টি বাড়ি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জন্য যে বাড়ি তৈরি হচ্ছে এই বাড়িগুলো এমনভাবে তৈরি যেন একে অপরের বিপদে আপদে সার্বক্ষণিক সহায়তা করতে পারে প্রকল্পের প্রায় 1.5 একর জায়গা এতদিন সাংহাই সিরামিক কারখানার দখলে ছিল উদ্ধারের পর তৈরি হয়েছে উপহারের বাড়ি বিভিন্ন জাল দলিলপত্র কাগজ তৈরি করে 2013 সালের আশেপাশে এই সময়টাতে এই সাংহাই সিরামিক্সের অনুকূলে এর মালিক মোসাদ্দেক আলী ফালু সাহেব ওনার নির্দেশনায় এই এই জায়গাটি তারা জাল দলিলপত্র তৈরি করেছিল ভূমিহীনদের ভূমি দিতে হবে সেটা সরকারি খাস জমি আমরা দিব সেই খাস জমি যে কারো দখলে থাকুক নাই কেন সে যত বড় প্রভাবশালী হোক সে যে দলেরই হোক যে পর্যায়েরই হোক আমরা সেখান থেকে সেটি উদ্ধার করে সেটা সরকারি নিয়ম অনুযায়ী বিতরণ করব সিরাজগঞ্জ সদরের খোকসাবাড়ি ইউনিয়নেও 10 একর খাস জমি উদ্ধার করে নির্মাণ হয়েছে 266টি ঘর শিশুরা যাতে খেলতে পারে সেজন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ নির্মাণ করা হয়েছে এই মসজিদ আমাদের সিরাজগঞ্জে কিন্তু কোনো জায়গা আমরা ক্রয় করিনি আমরা সবগুলো জায়গায় কিন্তু এরকম সরকারি জায়গায় আমরা মানুষকে বুঝিয়ে বা উচ্ছেদ করে আমরা কিন্তু এই কাজগুলো করছি ভূমিদস্যুদের দখল থেকে উদ্ধার করা খাস জমি এবং সরকারের কেনা জমিতেই হচ্ছে গৃহহীনদের পুনর্বাসন সারা দেশে উদ্ধার হওয়া 5512 একর জমির বাজার মূল্য 3000 কোটি টাকারও বেশি এসব জমিতে নির্মাণ করা হচ্ছে প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা ভবন বাজার কবরস্থান শিশু পার্ক সহ প্রয়োজনীয় স্থাপনা আর থাকার জন্য তো আমাদের কষ্ট নাই মনে হরেন যে দিন অন্তত না হয় তা তো এত শুয়ে শান্তি পাই রাস্তার কারণে কিরানে থাকি আমাদের মনে করেন সরকার যদি একটু ঘর বাড়ি দেয় তাহলে আমরা ভালো থাকবো সারা দেশে সরকারি খাস জমিতেই তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের 1,17,329টি ঘর এজন্য 108,91,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্পের জন্য জমি কেনা হয়েছে 155 একর দখলকারীরা যতই ক্ষমতাবান হোক রাষ্ট্রের চেয়ে বড় নয় তার বড় উদাহরণ খোকসাবাড়ির এই জায়গাটি মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ হয়েছে এখানে যেখানে 10 একর জায়গার আর বাজার মূল্য 10 কোটি টাকা এর মাধ্যমে একটি হুঁশিয়ারি সংকেত দেওয়া হচ্ছে যে কোথাও কোনো ছাড় দিচ্ছে না সরকার প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন সিরাজগঞ্জ খোকসাবাড়ি উজানের পানিতে সিরাজগঞ্জ এবং নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে নতুন করে ডুবছে বড় ফসলের মাঠ সিরাজগঞ্জে 17টি হাওরের বাঁধ ভেঙে তলিয়েছে ফসল বাকি বাঁধ ভাঙার শঙ্কায় চোখে ঘুম নেই কৃষকের প্রশাসনের নির্দেশে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা অন্যদিকে নেত্রকোনায় ধনু নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এ বছর জেলায় 1,84,888 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এর মধ্যে 24,687 হেক্টর জমির ধান কাটা হয়েছে বাকি আছে 1,60,201 হেক্টর জমির ধান এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা অ
অবৈধ দখল মুক্তির আট বছরেও সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে গড়ে ওঠেনি স্মৃতি সংগ্রহশালা। এ নিয়ে আক্ষেপ সংস্কৃতিকর্মীদের। বাংলা চলচ্চিত্রে কিংবদন্তির এই মহানায়িকার পাবনা শহরের হেমসাগর লেনের বাড়ি ঘুরে এসে সেখানকার প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। অসামান্য সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় বাঙালির কাছে চিরস্মরণীয় সুচিত্রা সেন। হেমসাগর লেনের এই বাড়িতে কেটেছে তার শৈশব কৈশোর। বাড়িটির কোনায় কোনায় ছড়িয়ে আছে সেসব স্মৃতি। বহু বছর ধরে বাড়িটি দখলে রেখে কিন্ডারগার্টেন স্কুল চালাচ্ছিল ইমাম গাজ্জালী ট্রাস্ট। সংস্কৃতিকর্মীদের আন্দোলনে নানা আইনি জটিলতা পেরিয়ে 2014 সালে বাড়িটি দখলমুক্ত করে জেলা প্রশাসন। এরপর সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম আর্কাইভ স্থাপনের পদক্ষেপ নেয়। কিন্তু এ পর্যন্ত সাইনবোর্ড পরিবর্তন ও সামান্য কিছু সংস্কার ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। প্রায় সময়ই বাড়িটি তালাবদ্ধ থাকায় ক্ষুব্ধ দর্শনার্থীরা। ওনার এই সংগ্রহশালাটি নিয়মিতভাবে খোলা হয় না, বেশিরভাগ সময় বন্ধ থাকে। কিছু লোক বলছে সাপ্তাহিক ছুটি আজ, আবার অনেকে বলছে সপ্তাহে তিন দিন বন্ধ তিন দিন খোলা। এখানে একটি ফিল্ম আর্কাইভ অথবা সুচিত্রা সেনের নামে একটা ইনস্টিটিউট হবে, এরকম একটা প্রত্যাশা তাদের রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রত্যাশার জায়গাটা আপনার মানুষের পূরণ হয়নি। সুচিত্রা সেনের নামে এখানে একটি কমপ্লেক্স গড়ে উঠুক, যেখান থেকে আমরা চলচ্চিত্র সহ শিল্পের নানান মাধ্যম নিয়ে আমরা কাজ করতে পারি। গেল 6 এপ্রিল সুচিত্রার জন্মদিনে তাঁর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে একই দাবি জানান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতারা। সুচিত্রা সেনের জন্মদিবস এবং মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। তিনি বাংলা ভারত সহ এই উপমহাদেশে আমাদের অহংকার। সংগ্রহশালার জন্য একটি নান্দনিক প্রতিরূপ পায়। সরকারের একটি প্রকল্প আছে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে, সেই প্রকল্পটি যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট আছে এবং আমাদের পর্যটন মন্ত্রণালয়ে আমরা একটা চাহিদা দিয়েছি, এখানে একটা পর্যটন স্পট যাতে গড়ে ওঠা যায়। সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখা সহ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দ্রুত পদক্ষেপ চান পাবনাবাসী। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।